লকডাউন মানি না এটা বড় লকডাউন ধন্যবাদ এটার জন্য আমি মারছে তাহলে নিয়ে যাইতে আমি আয় বসছি আমার এই কোডে মারছে রাত 10টায় পুলিশে মারছে মাননীয় মন্ত্রী যে লকডাউন দিয়ে সামনে ঈদ মানুষ খাবে কি অধিক মানুষ মারা গেছে অধিক মানুষ বাঁচা আছে আর অধিক মানুষ মারা যাবে যে দেশে একটি পথশিশু তার মনের কথা বলতে পারে না যে দেশে একটি পথশিশুর প্রতিবাদে শাসক গোষ্ঠীর বুক শুকিয়ে যায় সেই দেশের শাসক গোষ্ঠী কতটা ভয়ে আছে কতটুকু নরবয় শাসকের চেয়ারের পায়া একটু চিন্তা করলে বোঝা যায় ঐক্যবদ্ধ সকলের একটি আঘাতেই জারেমের মসনদ ভেঙে পড়তে পারে দরকার শুধু ঐক্যবদ্ধ একটি সংগ্রামের সুপ্রিয় স্বজন আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে এসেছি কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ দর্শক আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত দেশের অবস্থা কখনোই ভালো ছিল না গুম নির্যাতন বিরোধী মতাদর্শীদের নিশ্চিহ্ন করাই এই সরকারের একমাত্র ভীষণ নতুন করে এই ব্যাপারে কথা বলার কিছুই নেই 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যার মধ্য দিয়ে হাসিনা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার কাজ শুরু করেছিল সেই থেকে একের পর এক অপকর্ম আর অপশক্তি দিয়ে ভোট টাকাতের মাধ্যমে জানেম হাসিনা এখনো ক্ষমতায় টিকে আছে এরই মাঝে প্রায় এক যুগ ধরে দেশের মিডিয়াগুলোকে খরিদ করে নিয়েছে আর অধিকাংশ সংবাদকর্মীকে হাসিনা তার গোলাম বানিয়ে ফেলেছে নিজের সুবিধা মতো পুলিশ র‍্যাব বিজিবি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ পদে অফিসারদেরকে রদবদল করেছে যারা একমাত্র নিতান্তই হাসিনার গোলামি করতে পারবে পা চাটতে পারবে তাদেরকে ইচ্ছে মতো প্রমোশন দিয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে বসিয়ে দিয়েছে আর যারা দেশপ্রেমিক কর্মকর্তা ছিলেন সেই মানুষগুলোকে বদলি করা হয়েছে কাউকে প্রমোশন থেকে বঞ্চিত করা হয়েছে আবার কাউকে নানা নির্যাতনের শিকার হতে হয়েছে দর্শক যদি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের সেবক হিসাবে কাজ করত তাহলে এই হাসিনা বারবার ভোট চুরি করে ক্ষমতায় আসতে পারতো না আর আমাদের দেশের অবস্থাও আজ এমনটা হতো না সেনাবাহিনী যদি দেশের কথা চিন্তা করত মা আর মাটির কথা ভাবত সত্যিকারের দেশপ্রেমিক হতো তাহলে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন অনেক আগেই হয়ে যেত কিন্তু আফসোস এটা হওয়ার সম্ভাবনা নেই কারণ কাপুরুষ পাঁচটা কুত্তাগুলো আজ দেশের শত্রু হাসিনা এবং ভারতের হয়ে কাজ করছে তারা ভারতের দালালি করতে ব্যস্ত হয়ে পড়েছে তারা নির্বিচারে নিজের দেশের মানুষের বুকে বুলেটের আঘাত দিয়ে জর্জরিত করছে আবার কেউ কেউ তা উপভোগ করছে তারা সবাই মিলে আমাদের গণতন্ত্র হরণ করে আমাদের মুখ বন্ধ করে রেখেছে দর্শক এই দেশের এমন এক অবস্থা হয়েছে সত্য কথা বললে অথবা প্রতিবাদ করলেই জেল জুলুম গুম হত্যা আর নির্যাতনের শিকার হতে হয় হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে জনগণের বাক রুদ্ধ করে রেখেছে এর মাঝেও যারা কথা বলে অথবা প্রতিবাদ করে তাদেরকে শহীদ আবরার ফাহাদের ভাগ্যবরণ করতে হচ্ছে দর্শক এর একমাত্র কারণ হলো কোনো অবৈধ দখলদার শক্তি চায় না কেউ তাদের সমালোচনা করুক দখলদার অপশক্তি স্বৈরাচার সবাই প্রতিবাদী কণ্ঠগুলোকে জমের মতো ভয় পায় হাসিনাও ঠিক এমনই তার বিরুদ্ধে কোনো আওয়াজ তার পছন্দ নয় সেটি যে কারো হোক হাসিনা যে কোনো মূল্যে সেটি বন্ধ করতে চায় দর্শক তার প্রমাণ হিসেবে লক্ষ্য করুন সামান্য একটি পথশিশু মজার ছলে কোনো একটি চ্যানেলের সাংবাদিকের পেছনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে বলেছিল আচ্ছা লকডাউন দিয়েছে সামনে ঈদ মানুষজন খাবে কি মাননীয় মন্ত্রী যে লকডাউন দিয়েছে সেটি ভুয়া এই পথশিশু তার মনের কথাগুলো প্রকাশ করেছিল বিনয়ের সুরে সম্মান দিয়ে দর্শক সামান্য পথশিশু সমালোচনা সরকারের পছন্দ হয়নি তার চাটুকার অবুজ তার চাটুকার বাহিনী অবুজ ছেলেটিকে 2-3 ঘন্টা পার হওয়ার আগেই মেরে নির্যাতন করে তার নাক মুখ ফাটিয়ে দিয়েছে দর্শক আরটিভির একটি নিউজ পোর্টালে দেখলাম হতভাগা এই পথশিশুর নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না হয়তো এই পথশিশু মারুফও আবদুল্লাহিল আমান আজমি এবং ইলিয়াস আলীদের মতো ভাগ্যবরণ করে নিয়েছে দর্শক একটু চিন্তা করুন এর কারণ কি এই সামান্য পথশিশুর কথায় সরকারের কি আসে যায় এই পথশিশু কি সরকার পতন করতে পারবে জি না সরকার ভালো করেই জানে এই পথশিশুটি কিছুই করতে পারবে না তবে এইভাবে যদি সবাই বলতে শুরু করে তাহলে সরকারের পতন নিশ্চিত হতে পারে এটা সরকার ভালো করেই জানে তাই সরকার চায় না প্রতিবাদী কণ্ঠগুলো প্রতিবাদ করার সুযোগ পাক কারণ একটাই অবৈধ দখলদার শক্তি বরাবরই প্রতিবাদী কণ্ঠগুলোকে জমের মতো ভয় করে এরা নির্যাতন নিপীড়ন করে ভয় দেখিয়ে প্রতিবাদী মানুষগুলোকে দমিয়ে রাখতে চায় তারা জানে দেশের মানুষ আজ ধৈর্যের চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলেছে অপেক্ষায় আছে একটি আহ্বানের
একটি হুংকারের একজন চৌকস নেতার নেতৃত্বের, যে নেতা জাতিকে ঐক্যবদ্ধ করবে, দেশের জন্য স্বাধীনতার জন্য পুরো জাতিকে নিয়ে রাজপথে আন্দোলন করবে এবং অবশেষে দেশকে আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত করবে। দর্শক, আজ জালেম শাসক, সন্ত্রাস, দখলদার সবাই ঐক্যবদ্ধ হয়েছে। পুরো মিডিয়া জগৎ, আইন শৃঙ্খলা বাহিনী সরকারের গোলাম হয়ে গেছে। সবাই আজ একই সুরে, একই ভাষায় কথা বলছে। আর যারা সরকারের বিপক্ষে কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে, সত্যগুলো জাতির সামনে তুলে ধরে, সরকারের সন্ত্রাস বাহিনী, চাটুকার বাহিনী, মিডিয়া বাহিনী ঐক্যবদ্ধভাবে সরকারের পক্ষ নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা দেখেছি মামুনুল হক সাহেবের সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং মিডিয়ার পালিত কুত্তাগুলো কেমন ব্যবহার করেছিল, কিভাবে তারা তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। মামুনুল হক সাহেব দোষী হলে আইন আছে, আদালত আছে, আমি মামুনুল হক সাহেবের সাফাই গাইতে আসিনি। কিন্তু সাংবাদিক আর পুলিশ বাহিনী তার উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়তে পারে না। তার দোষ থাকতে পারে, তার ত্রুটি থাকতে পারে, তিনি অপরাধ করতে পারেন, সেটি আইন দেখবে, আদালত দেখবে। কোনো আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের আচরণ কারোর সাথেই করতে পারে না, সেটি শোভনীয় নয়। কিন্তু আমরা কি দেখেছি, আমরা দেখেছি সবাই ঐক্যবদ্ধভাবে মামুনুল হকের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং ওনার দাড়ি ধরে টানা হেঁচড়া করেছে, যা কোনো মুসলমান সহ্য করতে পারে না। আজকে আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি আওয়ামী সন্ত্রাসীগুলোর টার্গেট যেন দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা। যেখানেই আক্রমণ করতে হবে তার টার্গেট করে, যে মাদ্রাসা হবে নতুবা মসজিদ হবে, আলেম হবে, আলেমের দাড়ি টুপি নিয়ে তারা ব্যঙ্গ করবে, বিদ্রুপ করবে। দর্শক, বেশি কিছু বলে লাভ নেই, বেশি কিছু আমি বলতে চাই না। সবশেষে বলবো, দোষ আমাদেরই, জালেমরা ঐক্যবদ্ধ হতে পারলেও অনেক আলেমগণ আজও নিজেদের ভেতরে হিংসা বিদ্বেষ ভুলতে পারেননি। নিজেদের বিদ্বেষ পায়ে টেলে অন্যদের ডাকে সাড়া দিয়ে দেশের স্বার্থে, দিনের স্বার্থে, ইমানের স্বার্থে তারা ঐক্যবদ্ধ হতে পারেননি। তারা এখনও নিজেদের গোত্র এবং নিজেদের পরিচালিত মাদ্রাসাগুলো নিয়েই বেশি চিন্তিত। নিজেদের স্বার্থের জন্যই তারা কথা বলেন, আবার নিজেদের স্বার্থের জন্যই ছুপ করে বসে থাকেন। নিজেদের স্বার্থের জন্য তারা কর্মসূচি ঘোষণা করেন, আবার নিজেদের স্বার্থের জন্যই সেই কর্মসূচি উঠিয়ে নেন। দর্শক, এই কথাগুলো আমি বলতে চাইনি, এতদিন বলি নাই, ছুপ করেছিলাম, কিন্তু আজ বলতে হচ্ছে, বলতে বাধ্য হচ্ছি। আর এই কথাগুলো বলতে আমিও স্বাচ্ছন্দ্য বোধ করছি না এবং আমারও ভালো লাগছে না, তারপরও কথা বলতে হচ্ছে, প্রয়োজনের খাতিরে আমাকে ক্ষমা করবেন। দর্শক, আপনারা যারা আমার কথা শুনেন, আপনারা জানেন আমি সবসময় আলেম ওলামাদেরকে সম্মান করি, ভালোবাসি এবং আমি চাই আলেম ওলামারা সবাই ঐক্যবদ্ধ হোক, সব কিছু বলে যাক। কিন্তু না, তারা সেটা করছেন না। ইসলাম যখন চরম ক্লান্তি লগ্নে, আলেমরা যখন জালেমের হাতে নির্যাতিত, নিপীড়িত, ঠিক তখনও তারা কে প্যান্ট পরলো নাকি পাঞ্জাবি পরলো, কে দাড়ি রাখলো নাকি ক্লিন শেভ করলো, তা নিয়েই তারা ব্যস্ত। দর্শক, তাদের উদ্দেশ্য কি, তারা কি চায়, সেই প্রশ্নের জবাব আমি আপনাদের কাছে জানতে চাই। অথচ আমি চাই, আমরা চাই, পুরো বাংলাদেশ চায়, এই জাতি চায়, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আলেমরা এবং এই জাতি সবাই ঐক্যবদ্ধ হোক। আমরা বিবাদ চাই না, বিচ্ছিন্নতা চাই না, আমরা ভ্রাতৃত্ব চাই। দর্শক, আজ জামাত আর হেফাজত, কৌমি আলেয়া যদি ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঢাক দেয়, তাহলে তাদের পেছনে পুরো জাতি এসে দাঁড়াবে। সরকারের পা চাটার কোনো দরকার নেই, বরং যে কোনো সরকার আলেম সমাজের পা চাটবে, পা চাটতে বাধ্য, এটাই বাস্তবতা। দেশ আজ এই পর্যায়ে আসতো না, অথচ জাতি যখন আশার আলো দেখছে, হেফাজত তখন ভুল করছে, সরকার টোপ ফেলছে, আর হেফাজত জেনে না জেনে সরকারের টোপ গেলে বারবার বিপদে পড়ছে। জানি না এর শেষ কোথায়, তবে একটা কথা ভালো করে জানি, এই জাতির মুক্তি এত সহজে হবে না। যতদিন না আলেম ওলামা তাদের ভেদাভেদ বলতে পারবে, আলেয়া, কৌমি, হেফাজত, জামাত আর চরমোনাই যেদিন নিজেদের ইগুকে জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থ নিয়ে চিন্তা করবে, ঠিক সেদিনই একমাত্র এই জাতির ভাগ্যাকাশে সোনালী সূর্যের উদয় হবে। দর্শক, তারপরও আমরা আশাবাদী, আল্লাহ সকল আলেম ওলামাকে হেফাজত করুন, তাদের সম্মান ফিরিয়ে দিন, তার দিনের খাতিরে সবাইকে ঐক্যবদ্ধ করে দিন। সবাই ভালো থাকবেন, আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালামা।